অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি জিস্ট অর্থাৎ জানুয়ারি মাসে কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। তো সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন এবং আমার তরফ থেকে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার তরফ থেকে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে ভালোবাসা জানাই। তো শুরু করা যাক মকর রাশি জানুয়ারি 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। শনির সাড়ে সাতই চলছে, আপনারা জানেন প্রত্যেকেই, এবং সেটা দ্বিতীয় চরণ চলছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বারবার বলছি রাশি লগ্নের জন্য করবেন না, যদি আপনাদের সমস্যা থাকে সেই ব্যাপারের জন্য আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। শুরু করা যাক মকর রাশি 2021 কি বার্তা, জানুয়ারি মাসে কি ঘটনা ঘটতে চলেছে একটি অগ্রিম পূর্বাভাস দিব। দেখুন, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি এটি সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী। যদি আপনাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা যাদের নড়ছে না, জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে কোনো দোষ আছে অথবা আপনার কোনো অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, সেই জায়গাতে রেমেডিয়াল মেজারমেন্ট করুন। সেই জায়গাটাতে কিন্তু আপনারা ভালো একটা ফল ডেফিনেটলি পাবেনই পাবেন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কিছু নেই, এভরিথিং ইজ পসিবল। তো শুরু করা যাক মকর রাশি জানুয়ারি 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম আপনাদেরকে জানাই আপনাদের শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিছু বড় ভুগাবে না। আপনি যদি মকর রাশি মানুষ হন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু তেমন কিন্তু ভুগাবে না, শরীরগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এ মাসে আপনাদের ভূমি ভবন বাহন সুখ হবে, অর্থাৎ নিজ বাড়ি কিনা বা নিজ ফ্ল্যাট বা জমি বা কোনো গাড়ি জন্য টাকা অ্যাডভান্স করা, এটা কিন্তু আপনাদের হবে। অর্থাৎ নিজস্ব ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের হতে চলেছে আপনি যদি হন মকর রাশি মানুষ। আপনার ক্ষেত্রে আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে সব থেকে বড় প্লাস পয়েন্ট আপনার শুভ বিবাহের যোগ, অর্থাৎ জানুয়ারি মাঝামাঝি সময় থেকে আপনারা কিন্তু বিবাহের ব্যাপারে এগিয়ে চলুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন। আপনি যদি মকর, খুবই গাঢ় সময়, প্রশস্ত সময়, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, শুভ, আমি খুব জোর দিচ্ছি এই মাসটাতে আপনাদের ম্যারেজের ব্যাপারটাতে, ম্যারেজের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা সোশ্যাল ম্যানেজ করতে চাইছেন বা যারা লাভ ম্যানেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ লাভ ম্যারেজ এবং সোশ্যাল ম্যারেজের জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবে আপনি যদি হন মকর রাশির মানুষ। আপনার ক্ষেত্রে এবার আসি, আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে প্রেমজ জায়গাটা, ভালোবাসা, লাভ রিলেশনের জায়গাটা কেমন যাবে। নতুন প্রেম এ মাসে আপনাদের আসবেই আসবে, অর্থাৎ প্রেমের কানেকশান এবং পুরাতন প্রেম ফিরার জায়গাটা, পুরাতন প্রেম কামব্যাক কিন্তু আপনাদের করবে আপনি যদি হন মকর রাশি মানুষ। এবং আপনাদের ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, সুনাম
এক কথায় যদি বলা যায়, এই মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে এই জানুয়ারি মাসে যথেষ্ট সুনাম কিন্তু আপনারা অর্জন করবেনই করবেন। আপনি যদি হন মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কেমন দেখাচ্ছে? কর্ম জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা ফ্রেশার্স আছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, নতুন কর্ম কিন্তু আপনারা এ মাসে পেতে চলেছেন আপনি যদি হন মকর রাশি মানে আপনার ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তনের চেষ্টা করছেন সেই ব্যাপারে আপনারা এগাতে পারেন, শুভ ফল আপনারা নিশ্চিত রূপে পাবেন। আপনারা যদি মকর রাশির মানুষ হন, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে আপনারা চাইছেন যে ট্রান্সফারের জায়গা বা যে কাজ করছেন সে কাজ ছেড়ে আর একটা ভালো চাকরির জায়গা, সেটাও কিন্তু আপনাদের এই মাসে বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে। রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে এই মকর রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়, অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি ফিল্ম দুনিয়া অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে থাকেন, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, আলোর সামনে বা আলোর পিছনে যদি আপনার ফোকাস থাকে, আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাগুলোতে না, কাজের জায়গাগুলো কিন্তু আপনাদের খুলে যাবে, অর্থাৎ আপনাদের অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের সন্তানের জায়গাটা। দেখুন, আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা কিন্তু তৈরি করছে, সন্তানের হেলথ আগের থেকে অনেকটাই ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে সন্তান যারা প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ হঠাৎ দেখা গেল আপনি যে কাজ করলেন না সেই কাজের দোষটা আপনার ঘাড়ে উঠলো, বা আপনাকে মগডালে চুরি দিয়ে মইটা টেনে নেওয়া এরকম জায়গা, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিন্তু এমনি যারা ব্যবসা করছে, ধরুন আপনার একটা দোকান আছে, কসমেটিক দোকান বলুন, আপনার ফাস্টফুডের দোকান বলুন, আপনার রেস্টুরেন্ট বলুন, আপনার ধরুন ওষুধের শপিং, ওষুধের দোকান, ওষুধের মেডিসিনের শপ, এই জায়গাটা যদি থাকে আপনাদের ক্ষেত্রে ভালো। বা আপনার যদি গ্রোসারির দোকান থাকে সেক্ষেত্রে ভালো। আপনাদের টাইলসের দোকান আছে দেখা গেলো, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। আপনাদের হার্ডওয়্যারের বিজনেস করেন সেক্ষেত্রে ভালো। আপনাদের পেট্রোল পাম্প আছে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এ মাসটাতে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংটা কিন্তু আপনাদের ভালো থাকবে। কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট যদি আপনারা ব্যবসাতে করতে চান, হিউজ ইনভেস্টমেন্ট প্রচুর টাকা, কিন্তু সেখানে অবশ্যই নিজস্ব জন্মছকটা আপনারা অবশ্যই দেখান এবং সেই জায়গাটা আপনাদের দশা অন্তর্দশা কী চলছে সেটা দেখুন, তারপরে কিন্তু ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের এই জানুয়ারি মাসে আপনি যদি হন মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগগুলো কিন্তু আসবে এবং প্রাপ্তির যোগ। সবথেকে বড় জিনিস, আপনি যদি মকর রাশির মানুষ, আপনার লটারি শেয়ার বা ফাটকা থেকে আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ আপনার যদি মকর রাশির মানুষ আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি এই জায়গাটা কিন্তু থাকছে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, অর্থাৎ পৈতৃক সূত্রে আপনি কোনো সম্পত্তি পেলেন বা যে সম্পত্তিগুলো আটকে আছে সেটা রিকভারি হলো বা সেখান থেকে কিছু অর্থ পেলে এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি যদি মকর রাশির মানুষের, আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই জায়গাটা খুব সিনসিয়ার এবং আপনার এ মাসে কিছু কিছু ক্ষেত্রে পিতার শরীর নিয়ে আপনাদের সমস্যা আসতে পারে। পিতার শরীর এবং মায়ের শরীর, এই জায়গাটা পিতার শরীর এবং মায়ের শরীরের জায়গাটা নিয়ে এর জন্য অবশ্যই ডক্টরবাবুর সাথে কনসাল্ট করুন, এখানে জ্যোতিষের ব্যাপার নেই।
এবং ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, ভাড়া রিলেটেড সমস্যা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে। বারবার বলছি, শত্রুতার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এই জায়গাটায় অবশ্যই খেয়াল রাখুন। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহযোগিতা আপনাদের কিন্তু থাকছে। অর্থাৎ আপনি যদি হন মকর রাশি, বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা সুযোগগুলো কিন্তু পাবেন। এবং এ মাসে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গাতে দূর যাত্রা ঘুরতে গেলেন, এই ভ্রমণগুলো কিন্তু আপনাদের হবে। আর্থিক স্থিতিটা, আর্থিক স্থিতির জায়গা, আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ যারা বিশেষ করে অর্থ নিয়ে টেনশন করছিল, ন্যাচারালি আপনাদের অর্থ আগমনের জায়গাটা, ফিনান্সিয়ালের জায়গাটা কিন্তু তেমন সমস্যা কিন্তু জায়গা নেই। অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। নতুন কিছু কেনা, এই জায়গাটা আপনাদের থাকছে। এবং পরিবারে কোনো সুখবর আসা, অর্থাৎ যেটা আপনাদের খুব খুশির সংবাদ হতে পারে, এরকম একটা সুসংবাদ কিন্তু আসবে। আপনি যদি মকর রাশি মানুষ হন, এই জানুয়ারি মাসে আপনারা প্ল্যানিং করুন, সেই জায়গাটা এগিয়ে চলুন, দেখবেন নিশ্চিতরূপে আপনার ভালো পড়বে। এটা হচ্ছে শুধু প্ল্যানিং করার মাস এক কথায়। আপনার স্বাস্থ্যর দিকটা ভালো, এডুকেশনের দিকটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো। উচ্চশিক্ষা এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রীরা পিএইচডি করছে, রিসার্চ করছে, এমসিএ বিসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, এই জায়গাটায় এডুকেশনের দিক বা প্রাইমারি লেভেলে যারা আছে, তাদের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেমের ব্যাপার নেই। অর্থাৎ আপনাদের ডিজায়ারগুলো, আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে, আপনি যদি হন মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিও, মকর রাশির জানুয়ারি 2021 কেমন যাবে, ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে আমি নেক্সট রাশিফল নিয়ে হাজির হব।